ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে আছে বর্তুয়ালিস্থিত বিদ্যুতের একটি ট্রান্সফরমার। দীর্ঘদিন ধরেই এই হাল। অভিযোগ জানিয়েও এর কোনো সুরাহা পাচ্ছেন না এলাকাবাসী। এই নিয়ে খুব প্রতিদিন ধুমায়িত হচ্ছে বর্তুয়ালি এলাকায়। নামটা বিদ্যুতের ট্রান্সফরমার, তবে কাছে না গিয়ে দেখলে এটা বোঝা খুবই দুঃসাধ্য ব্যাপার। আদতেই কি এটা বিদ্যুতের ট্রান্সফরমার নাকি ঝোপঝাড় লতাপাতার কোনো সুবিশাল মহিরুহ? ভাবছেন এ আবার কেমন কথা, তাই না? এটা তো ছিল বিড়াল, হয়ে গেল রুমালের মতো, নয় কি? একদমই নয়। এই চিত্রটা আগরতলা বিশালগড় রোডে যেতেই আপনাদের সবার চোখে পড়বে। বর্দোয়ালস্থিত স্টেট ব্যাংকের ঠিক উল্টো দিকে কালীবাড়ি সংলগ্ন রাস্তাটির পাশেই রয়েছে বিদ্যুতের এই ট্রান্সফরমারটি। এর থেকে এই এলাকার অধিকাংশ বাড়িতেই সংযোগ গিয়েছে বিদ্যুতের, সঙ্গে স্থানীয় বেশ কয়েকটি দোকানেও এর থেকেই বিদ্যুতের সংযোগ গেছে। কিন্তু এই ট্রান্সফরমারটি দীর্ঘদিন ধরেই রয়েছে একদম বেহাল দশায়, ঝোপঝাড়ে পুরো বেষ্টিত হয়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় দিনই এতে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। মুহূর্তে মুহূর্তে অনেক বাড়িঘর দোকানপাটের বিদ্যুৎ সংযোগও আচমকাই বন্ধ হয়ে যায়। এর ফলে যে কোনো দিন ঘটে যেতে পারে বিশাল বড় দুর্ঘটনা। তবে এ নিয়ে একদমই নির্বিকার বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ। এলাকাবাসীর তরফে বহুবার এই ট্রান্সফরমারটি সারাই তথা পরিষ্কারের জন্য বর্দোয়ালি বিদ্যুৎ নিগম অফিসে আবেদন করা হলেও কে শোনে কার কথা। ঠেলাঠেলি সংসার করেই তারা তাদের দায়িত্ব খালাস করছেন। এভাবে কতদিন চলবে? যদি কোনোদিন এই ট্রান্সফরমার থেকে বিশাল ধরনের কোনো অগ্নিকাণ্ড ঘটে বসে, তখন এর দায়ভার কে নেবে? এর কি কোনো উত্তর আছে বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের কাছে? এরকম ট্রান্সফরমার শহর সহ শহরতলিতে বেশ কয়েকটি রয়েছে। এগুলোর দিকে ফিরে তাকাবার সময় পর্যন্ত হচ্ছে না নিগম কর্তৃপক্ষের। এমন খামখেয়ালি কেন, প্রশ্ন আম জনতার। জনসাধারণ তো প্রতি মাসেই বিদ্যুতের বিল জমা করছেন, তাহলে এই বিদ্যুতের জন্য কেন তাদের জীবন বিপন্ন হবে, তাও একদম শহরের প্রাণকেন্দ্রে? বিপজ্জনক এই ট্রান্সফরমারটি সাফাই করে দিলেই কিন্তু নিশ্চিত হয়ে যায় এলাকাবাসী। তবে এটা যে আর হচ্ছেই না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।